হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো নেই, কারণ এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে কি বলো, নাক দিয়ে জল বেড়াতেই আছে। আর মেন হচ্ছে যে কালকে সকালবেলা, কালকে যেহেতু আমাদের নবীনবরণ ছিল, তো কালকে সকালবেলা তাড়াতাড়ি স্নান করেছি, তার আগের দিনও একটু স্নান করতে দেরি হয়ে গেছিলো, তারপর কালকে সোয়েটার পরেছিলাম না, এইসব কারণে সমস্ত কিছু মিক্সড হয়েই মনে হয় ঠান্ডাটা লেগেছে, ভীষণ পরিমাণে ঠান্ডাটা লেগেছে, ভালো লাগছে না, এতটুকু মাথা ভাগ। তো এখন আমি বেরিয়েছি একটু, আমি আমাদের বাজারটাতে যাব, কিছু দরকার আছে, তো চলো যাওয়া যাক। আর যারা যারা নবীনবরণের ব্লগটা দেখো পর্যন্ত দেখোনি, তো প্লিজ গিয়ে দেখে এসো, ব্লগটা কিন্তু খুব 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 ভালো হয়েছে, তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। বাজার থেকে আমি এসে গেছি, তো এখন যাচ্ছি রাস্তাতেই, আর হাতে এই যে ব্যাগ অনেক কিছুই আছে, আর কয়েকটা আজকেও ফুলের চারা নিয়ে এলাম, তো ওইগুলো তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই মাঠটাতে দেখো, এই মাঠে মানে প্রচুর পরিমাণে সজনে শাক হয়ে আছে, তো ওরকম অনেকে তুলছে, তো ওটা দেখে মনে পড়ে গেল যে আমরা যখন ছোটো ছিলাম না, এরকম মাঠে চিংড়ি শাক হতো, তো অনেকে হয়তো জানবে, অনেকে জানবে না চিংড়ি শাকটা কি, তো ওইগুলো আমরা তুলতাম, তুলতে আসতাম, তো খুব ভালো লাগতো, ছোটোবেলার কথা মনে পড়লো। তারপর ধান কাটা হয়ে গেছে, এই যে দেখো, আর এগুলোকে ধানের যে এগুলো রয়ে গেছে ওগুলো দিয়ে না, এই যে সংক্রান্তি আসতেছে, মকর সংক্রান্তি, ওই সময় আমাদের এখানে চারচড়ি হয়, ছোটোবেলায় এগুলো আমরা করতাম, এগুলো তুলে নিয়ে যেতাম, কলা গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে ওইগুলোকেও তুলে নিয়ে যেতাম চাঁচড়িতে লাগাবো বলে। আর আমি কথা বলতে পারছি না, কারণ এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে, সর্দি হচ্ছে, যে আমি কথা বলতে পারছি না, নাক পুরো এঁটে গেছে, নাক দিয়ে জল ঝরছে, তো ভালোও লাগছে না। তো চলো বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। বাস রে বাস, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তো বাজার থেকে আসার পরে আমি আর কোনো রকমের ব্লগ করিনি, কিছুই করিনি, এসে শুয়ে পড়েছি, কারণ এতটুকু শরীর আর দিচ্ছিল না, এখনো পর্যন্ত ভালো লাগছে না, কারণ আমার কথা শুনে বুঝতে পারছো পুরো সর্দি, পুরো নাক দিয়ে যেন পুরো জল ঝরছে, এগুলো পুরো যেন এঁটে আছে, সাথে মাথা ভার, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো চলো আমি বাজার থেকে কি কি এনেছি সেটা তোমাদের দেখাই, অনেক কষ্টে উঠেছি, অনেক এনার্জি নিয়ে উঠেছি, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে যে কী কী এনেছি। আর যদি সারাদিন আমি শুয়েই থাকি তাহলে আর ব্লগ আর আমি করতেও পারবো না, এইটুকু ব্লগ হয়ে রয়ে যাবে। আর আমি যে কী বলছি আমি নিজেও বুঝতে পারছি না, আমার মাথা কোনো কাজ করছে না। এই দেখো, এটাও বাইরে বেরিয়ে এসেছে আমার সাথে, আর ঠান্ডা লাগলে এতটাই শরীর খারাপ লাগে না, মাথা কোনো কাজ করতে চায় না, কোনো কিছু ভালো লাগতে চায় না। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে কী কী বাজার থেকে কিনে এনেছি। এই এটাকে দেখো, নে তুই আমার সমস্ত কাজগুলো করে দে, দেখে দে কী কী এনেছি, দেখা দেখা, এখানে এসে বসে বসেছিস যখন দেখা, এটাকে মানে পুরো গিন্নি হয়ে গেছে আমাদের বাড়ির, ওকে সমস্ত কিছু না লক্ষ্য করলে চলবে না। দেখা না তোর গালগুলো একটু আমি চিমটে দেবো, গালগুলো তো চিমটে দেবো, দেখা হনুমান ওই বন্ধ, চুটকি 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 চুটকি, এটা চুটকি চুটকি, এটা আমাদের ঘরে চুটকি চুটকি চুটকি। তো চলো তোমাদের দেখাই যে আমি বাজার থেকে কি কি এনেছি, আর এই চুটকি এখান থেকে নড়বেও না, এখানেই থাকবে, তার আগে আমি বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে ভালোভাবে। এই দেখো কি এনেছি, এটা হলো জবা গাছ, একটা জবা গাছ নিয়েছি, আর দুটো ফুলের গাছ। এই ফুলগুলো আগে আমাদের বাড়িতে ছিল, আমি ঠিক নাম জানি না, আমরা তো বলি নয়নতারা, এর অরিজিনাল নাম কি আমি জানি না, যত সময় আমরা নয়নতারাই বলি, তাই আমি বলছি নয়নতারা। দুটো কালারের, একটা পুরো পিঙ্ক আর একটা বেবি পিঙ্ক কালারের, আর এই ফুলটাও, এই গোলা, এই জবা ফুলটাও পিঙ্ক কালারের, আর সাথে তিনটে টপ, এই বড় টপটা নিয়েছি জবা ফুলের জন্য, আর এই দুটো এই ছোটো ছোটো নয়নতারার জন্য, আর সাথে এই যে একটা রোজি ফুল নিয়ে এনেছি। এটাকে দেখো, শুধু রঙটা দেখো, চল স্নান করবি, চল চল তোকে স্নান করাবো, চল চল তোকে স্নান করাবো, দেখো স্নান করার নামটা খুব ভালোভাবে বোঝে, দেখো সোজা উপরে আর নেই, ও এতটাই চতুর যে ওর মতো চতুর্মধ হয় নেই, তো স্নান করার নাম যা বলেছে স্নান করাটা খুব ভালোভাবে বোঝে, স্নান করার নাম যা বলেছে ছুট আর নেই, ও মায়ের কাছে গিয়েছে মোধায়। তো এই তিনটে ফুলের চারা নিয়েছি,
আর আর কয়েকটা গ্রসারি কয়েকটা জিনিস নিয়েছি। গাছগুলোকে আমি এক্ষুনি লাগিয়ে দেবো ভাবছি। আগে মাটি নিয়ে আসি, মাটি নিয়ে এসে গাছগুলোকে লাগিয়ে দেব, নাহলে গাছগুলো শুকিয়ে যাবে। এখানে গাছগুলোকে দেখো সারিভাবে এরকম ভাবে লাগিয়ে রেখে দিয়েছি। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাচ্ছি কেন, এই দেখো সারি দিয়ে সমস্ত গাছগুলোকে দিয়েছি। কি ভালো লাগছে, ফুল যখন ফুটবে এই জবা গাছ বা এই গাঁদা গাছটাতে আরো ভালো লাগবে। আর এটাতে দেখে দিই, এটাতে ফুল ধরেছে। আগের দিন যেগুলো ছিল দুটো না তিনটে ধরেছিল, মা সেগুলোকে পুজোতে দিয়ে দিয়েছে। আবার এই দেখো এখানে একটা ধরেছে, এখানে একটা রাত্রের মধ্যে ফুটে যাবে। আর এইগুলো এইটা আশা করি মনে হয় এক দুদিনের মধ্যে ফুটে যাবে। আর এগুলো তো ফুটা অবস্থাতেই দিয়েছে, আর ছোট ছোট বেরিয়েছে, এগুলো কবে হবে ভগবান জানে। আর এই দেখো সন্ধে প্রায় হয়েই এলো, আর আমি এখন এখানে এসেছি একটু চা করতে। চা বলতে চাহা কম কাঢ়া বেশি, কারণ তুলসী পাতা লবঙ্গ গোলমরিচ সমস্ত কিছু দিয়ে আমি একটু চা করব। কারণ একটু চা খাবো যদি মাথাটা একটু ছাড়ে, কারণ যত ঠান্ডা বাড়ছে, যত সন্ধে হচ্ছে তত যেন মাথা ভার হচ্ছে। তাই একটু এরকম ভাবে চা একটু বানিয়ে খাই, যদি মাথাটা একটু ছাড়ে আর শরীরটা যদি একটু ভালো লাগে। আমি এখানে চাউমিন বানাবো বলে এসেছি, তো চাউমিনের জন্য আমি কেটে রেখেছি ফুলকপি, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এইগুলো আমি কেটে রেখেছি। এই যে সবজিগুলো ছিল বাড়িতে সেইগুলোই কেটে রেখেছি, তো এইগুলো দিয়ে এখন চাউমিন বানাবো। আর এই ঠান্ডা যেভাবে পড়েছে, তো এই ঠান্ডাতে আর ভাত খেতেও ইচ্ছে করছে না। তারপর একটু ভাবলাম যে ইচ্ছে হলো যে আজকে একটু চাউমিন খাওয়া, তাই এসেছি চাউমিন বানানোর জন্য। আর চলো চাউমিনটা বানানো যাক। আর তার আগে আমি আগে ঝটপট করে ডিমটা ভেজে নিই। কপিগুলোকে ফুলকপিগুলোকে একটু গরম জলে একটু ডুবে রাখি। তো তোমাদের আরো একটা টিপস আমি দিচ্ছি, যে মায়ের কাছে শিখেছি, তো ফুলকপিকে রান্না করার আগে ওটাকে না আধ ঘন্টা খানিক বা 10 মিনিট হলেও জলে, গরম জলে ডুবে রাখা দরকার। কারণ ওর মধ্যে না বিভিন্ন রকমের ওষুধ দেয়, পোকা থাকে, অনেক রকমের পোকা থাকে, তো সেই পোকাগুলো বেরিয়ে যাবে। আর বিভিন্ন রকমের যে ওষুধটা দেওয়া থাকে ওতে বেশি পোকা বেশি লেগে যায় বলে, যেহেতু ফুল জাতীয় হলো সমস্ত কিছু বেরিয়ে যাবে। এখানে আমার চাউমিন বানানো রেডি হয়ে গেছে, এই দেখো। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি এন্ড করতেই ভুলে গেছি, তো অন্য ব্লগ অলরেডি আমি শুরুও করে দিয়েছি, তো হঠাৎ করে মনে পড়লো। তো বাই দ্য ওয়ে তোমাদের আমি বলে দিই, আজ হলো নেক্সট ডে, তো ভিডিওটা আমি এবার এখানে এন্ড করবো। তার আগে বলে দিই আজকে 25শে ডিসেম্বর, তোমরা আমার এই ব্লগটা কালকে দেখবে, মানে 25শে ডিসেম্বরের পরের দিনে ডিসেম্বরের ব্লগ একটা করছি, তো তোমরা সেটা পরশু দেখতে পাবে, মানে 25শে ডিসেম্বরে একদিন পর দেখতে পাবে। তো তার আগে তোমাদের এই জন্য এই ব্লগেই বলে দিচ্ছি, যেহেতু ব্লগটা আমার এন্ড করা হয়নি, ভালোই হলো, তাই বলছি উইশিং ইউ অল এ মেরি ক্রিসমাস। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আনন্দ করেছো 25শে ডিসেম্বরে, তো ভালোভাবে সময় কাটিয়েছো।
তো চলো এবার এখানে আমি ভিডিওটা আমি এবার এন্ড করবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি নতুন কেউ দেখে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করার পর অল অপশনটিতে ক্লিক করে দেবে, যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরো আরো অন্যান্য ভিডিও সাথে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।